বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সমীক্ষার কাজ প্রায় শেষের দিকেই তার মধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভ্রাট চলে আসছে আপনাদের হয়তো মনেও এমন প্রশ্ন রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গত দুই বছর ধরে বা দুই বছরের অধিক সময় ধরে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বাড়ি তৈরি করবার জন্য যে ষাট শতাংশ টাকা সেটি এখনও পর্যন্ত দিচ্ছে না এবং সেই টাকা না দেওয়ার কারণে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে বাংলা আবাস প্লাস যোজনার মাধ্যমে আপনাদের বাড়ি তৈরি করে দিচ্ছে ইতিমধ্যেই বাংলা আবাস প্লাস যোজনায় হানড্রেড শতাংশ অর্থাৎ একশো শতাংশই টাকা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাকে দেবে যেটা কেন্দ্রীয় সরকার এতদিন ষাট শতাংশ দিয়ে আসত চল্লিশ শতাংশ রাজ্য সরকার তো এই যে পার্সেন্টেজের বিষয়টা সেটা কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন কালকে তো ইতিমধ্যেই আবাস প্লাস যোজনার মাধ্যমে আপনাদের বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে তো কবে টাকা আপনার টাকা ঢুকবে এবং নতুন লেটেস্ট আপডেট কি রয়েছে বিস্তারিতভাবে আমি আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চাইছে যেন কাজ হয় সে কারণেই প্লাস প্রকল্পের মাধ্যমে আপনাদের বা সমীক্ষা শুরু করেছে বাড়ি বাড়ি যে সার্ভে করা হচ্ছে সেটা শুধুমাত্র একটাই উদ্দেশ্য যেটা মুখ্যসচিব কালকে জানিয়েছেন যে বাড়ির সমীক্ষা মানে এই নয় যে কারোর নাম বাদ দেওয়ার জন্য বাড়ির সমীক্ষা মানে এই যারা এই প্রকল্পের নাম নথিভুক্ত নেই তাদের নাম নথিভুক্ত করা এবং যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া এবং তার সাথে যারা যোগ্য প্রাপক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো এটাই হচ্ছে সার্ভের মূল উদ্দেশ্য এবার যে সমস্ত রাজ্যের যে সমস্ত জেলাগুলিতে এই সার্ভে শুরু হয়েছে তার মধ্যে প্রথম দিকে সার্ভের দিকেই কিন্তু প্রথম দিন কুড়ি হাজার টোটাল নাম বাতিল হয়ে গেছে তারা অযোগ্য বিভিন্ন কারণে অযোগ্য তারপরেই কিন্তু একাধিক আপডেট চলে আসছে বিভিন্ন জায়গায় বিভ্রাট বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিভিন্ন জায়গায় স্বজন অভিযোগ সাথে অনেকেই এমন রয়েছেন অনেকে এই প্রকল্পের নাম কিন্তু নিজে থেকেই বাদ দিতে চাইছেন তো আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে লেটেস্ট অনেক অনেক আপডেটস আমরা দেখতে পেলাম প্রথম থেকে নিয়ে এখনও পর্যন্ত তো ইতিমধ্যেই প্রায় কয়েকটা দিন হয়ে গেল আপনাদের আবাসের প্রকল্পের সার্ভে হওয়া দশ দিনের অধিক সময় ধরে আবাসের সার্ভে হচ্ছে এবং এর মধ্যে বিভিন্ন যে আপডেটসগুলো আসছে আধিকারিকরা জানিয়েছেন সেগুলো আলোচনা আপনাদের মাঝে করতে চলেছে এবং তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা নতুন নির্দেশিকা জারি করলো এবার জেলাশাসককে এবার যে সমস্ত জেলাশাসক রয়েছে সেগুলোতে নতুন নির্দেশিকা কি কী বিস্তারিতভাবে জানতে পারবেন এছাড়াও আপনারা জানেন পুরো পশ্চিম রাজ্যে পাঁচ জেলায় আবাস প্রকল্পের মাধ্যমে সার্ভে বন্ধ রয়েছে তার কারণ হচ্ছে যে সমস্ত পাঁচ জেলায় বন্ধ হয়েছে সেগুলোতে ছয় বিধানসভায় কেন্দ্রের ভোট রয়েছে অর্থাৎ উপনির্বাচন উপনির্বাচন ভোটের কারণে এই প্রকল্পের মাধ্যমে অত আবাস প্লাস প্রকল্পের সার্ভে বা সমীক্ষা বন্ধ রাখা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ইতিমধ্যেই রাজ্যের যেই সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবার রয়েছেন তাদের জন্য রয়েছে সুখবর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে একশো শতাংশ টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা এককালীন বাড়ি তৈরি করবার জন্য দেবে রাজ্য সরকারের টাইমলাইন ছিল একুশ অক্টোবর থেকে নিয়ে তিরিশে অক্টোবর পর্যন্ত আবাসের সমীক্ষা তারপরে দেখা যায় আবাসের সমীক্ষার একুশ থেকে তিরিশ অক্টোবর মধ্যে হচ্ছে না তার কারণ অনেকের নাম বাদ যাচ্ছে অনেকের নাম আবার বাদ দেওয়া হচ্ছে অনেক রকম চক্রান্ত করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতি ও অভিযোগ উঠেছে সেটা নবান্নের খবর গিয়েছে নবান্ন সরকারের কাছে যখনই খবর যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হঠাৎ এই প্রকল্পের নতুন নির্দেশিকা দিল জেলা শাসকদের যে সমস্ত পরিবারদের ধরুন একটা কাঁচাবাড়ি রয়েছে একটা দেয়াল আছে শুধু পাকা সেই সমস্ত পরিবারকে কোনো রকম বঞ্চিত করা যাবে না সেটা আবারও দেখতে হবে খতিয়ে তার সাথে সাথে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে যে সমস্ত নাম বাতিল করা হয়েছে তাদেরকে পুনরায় সার্ভের নির্দেশ দিয়েছে জেলা শাসকদের এবং সেটা হচ্ছে সুপার চেকিংয়ের মাধ্যমে কিন্তু আপনাদের বাড়ি সার্ভে করা হবে এছাড়া নদীয়া জেলাতে প্রায় তেইশটি আপনার টিম তৈরি করা হয়েছে কন্ট্রোল রুম সেই তেইশটি কন্ট্রোল রুমের মাধ্যম থেকে কিন্তু পুরো জেলা যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদেরকে কল করা হচ্ছে প্রথম দিনেই থেকেই কিন্তু আমরা উনসত্তর হাজার কল দেখেছিলাম এবং সেখানে আস্তে আস্তে সকলকে কোয়েশ্চেন করা হচ্ছে যে তাদের সমস্ত যে সার্ভেগুলো করে গিয়েছেন আধিকারিকগণ সেগুলো কিন্তু ঠিকঠাক করেছেন কিনা এই সংক্রান্ত আপডেটস তাদের কাছে চাওয়া হচ্ছে অর্থাৎ ফিডব্যাক সিস্টেমও করা হয়েছে সেই কন্ট্রোল রুম থেকে এছাড়াও কোনো অভিযোগ জানাতে পারবে সরাসরি বিডিওর কাছে এমনও এবার রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে এবার নতুন প্রসেস এবার আপনাদের জানিয়ে রাখে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের এবার পুনরায় সার্ভের নির্দেশ দিল ঠিক কাল থেকেই নবান্ন থেকে টিম চলে এসছে বিভিন্ন জেলায় আর সূত্রের খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জেলা থেকে টিম এসে সেগুলো আধিকারিকদের সাথে যাবেন এবং যে সমস্ত যোগ্য পরিবার রয়েছে তাদেরকে বিবেচিত করবে সেই নবান্ন সরকারের টিম এবং ইতিমধ্যে জেলাশাসকদের নোটিশ দিয়ে জানানো হয়েছে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আপনাদের যে বাড়ি নতুন করে সার্ভে করতে হবে যে সমস্ত রিজেক্টেড লিস্ট রয়েছে যে সমস্ত পরিবার বঞ্চিত রয়েছে এই প্রকল্প থেকে কেনই বঞ্চিত হবে এই প্রকল্পে আমরা কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ম মানব না আমরা নিজেরাই রাজ্য সরকার নিজেরাই নিজের নিয়ম মেনে এই প্রকল্পের সমীক্ষা চালাব কারণ কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী যদি একটা পরিবারে কোনো স্কুটার থাকে বা দুই চাকার বাইক থাকে সেক্ষেত্রে সেই পরিবার এই প্রকল্পে যোগ্য হতে পারবেন না কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এগারোটি শর্তর মধ্যে এমন কোথাও কিন্তু লিখা নেই এটাই রাজ্য সরকার বলছেন আমাদের মানবিকভাবে কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সমস্ত পরিবার রয়েছেন যাদের বাড়ি নেই বর্তমানে সেই সমস্ত বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল বন্যার সময় সেটাই কাজ বর্তমানে চলছে এবং সেই বন্যার জায়গাও গিয়ে যদি অনেকে এইভাবে বিভ্রাট দেখতে পায় সেক্ষেত্রে রাজ্য সরকারকেই দোষী করছে অনেকেই যে এই প্রকল্পে নতুন করে সার্ভে করা দরকার কী ছিল যে সমস্ত পরিবারদের নাম ছিল তাদের দেয়া হোক কিন্তু রাজ্য সরকার চেয়েছে যে সমস্ত বাড়িগুলি ধসে গিয়েছে তাদের যদি এই প্রকল্পের নাম না থাকে নতুন করে সমীক্ষা করে তাদের নামগুলো যুক্ত করার নির্দেশের জন্যই এই আবাসের সমীক্ষা সাথে কেউ যদি অযোগ্য থাকে তাকে বাদ দেওয়া এবং যোগ্য থাকলে তার নাম এই প্রকল্পে এন্ট্রি করা এমনটাই নির্দেশ রাজ্য সরকারের এবং এই মেনেই কিন্তু এই প্রকল্পের সমীক্ষা প্রায় দশ এগারো দিনের ওপরেই হয়ে গেল এবং তারপরে বর্তমানে কোনোরকম কিন্তু যে আপনার ফিল্ড ভেরিফিকেশন করার পর রিপোর্ট কিন্তু নবান্নে পৌঁছেছে তবে ফাইনাল রিপোর্ট এখন আধিকারিকদের পেশ করেননি নিউজ পোর্টাল মারফত শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই আবাস প্রকল্পের মাধ্যমে টাকা ছাড়তে চলেছেন আপনারা জানেন টাইমলাইন অনুযায়ী ডিসেম্বর মাসের কুড়ি তারিখে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো মূলত বুঝতে পারছেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত আপনারা সকালে ওয়েট করুন এবং আপনার এই প্রকল্পের মাধ্যমে সার্ভে বা সমীক্ষা হয়েছে কিনা অবশ্যই জানাবেন তো রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সমীক্ষা পুনরায় চালাচ্ছে এবং আস্তে আস্তে সমস্ত জেলাগুলিতে এই সার্ভে কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ টিমগুলো আপনার বাড়িতেও পৌঁছে যাবে সিম্পলি আপনি ওয়েট